আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা জানব প্রাক প্রাথমিক শ্রেণীর গল্প, বিভিন্ন গল্পগুলো আমরা জানব। চলো আমাদের প্রথম গল্পটা আমরা শুরু করি। প্রথম গল্পটির নাম হলো টিং টং এর কাণ্ড। টিং আর টং দুই ভাই। উফ, কি রোদ! দেখো তাদের অনেক রোদ লাগতেছে, এজন্য তারা বলতেছে উফ কি রোদ, আহ পাকা আম, আম খাবো। তখন ওরা গাছে, দেখো পাশে একটা গাছ আছে, গাছের মধ্যে অনেকগুলো আম দেখা যাচ্ছে, এখানে পাকা আম আছে, সেটা দেখে বলতেছে আহ পাকা আম, আম খাবো। তখন কি করতেছে তারা, গাছে উঠার জন্য চেষ্টা করতেছে। তখন বলতেছে কত উঁচু গাছ, মানে এটার মধ্যে উঠার জন্য একটা কিছু দরকার। তখন বলতেছে কত উঁচু গাছ। তখন ওরা পাশে দেখলো একটা মই। তখন একজন আরেকজনকে বলল চলো মই দিয়ে গাছে উঠি। তারপর তারা মই দিয়ে গাছে চড়ল, বলল বাহ কত বড় আম। তখন তারা পাকা আম, একজন ছিঁড়তেছে পাকা আম, আরেকজন ছিঁড়তেছে কাঁচা আম। তখন তারা বলা বলি করছে কি মজা, কাঁচা পাকা আম। দেখো ঠিক সেই মুহূর্তে তারা করে দৌড় দিল। তখন তারা কি বলল, গরুয়ে হাম্বা করে দৌড় দিল। তখন তাদের মইটা ভেঙে গেল, তারা ধপাস করে পড়ে গেল। তারপরে তারা আম নিচে নিয়ে বসে মজা করে আম খাচ্ছে, বলতেছে আহ কি মজা, একজন শুয়ে একজন বসে আম খাচ্ছে। আমার গল্পটি কি শিক্ষার্থী বন্ধু তোমাদের ভালো লেগেছে? আমি এরকম আরও মজার মজার সবগুলো গল্প তোমাদের শোনাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও গল্প শোনার জন্য রেডি থাকবে। আল্লাহ হাফেজ।